এই ভিডিওতে আলোচনা করব ইনপুট টাইপ ট্যাগ নিয়ে। যত প্রকার ট্যাগ আছে ইনপুট টাইপ ট্যাগ আপনার এসটিএমএল এর সবগুলো ট্যাগ নিয়ে আলোচনা করব। অল ইনপুট টাইপ ট্যাগ ইন এসটিএমএল, এখানে একটি একটি করে আলোচনা করব। তো আপনার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিবেন। ফার্স্ট অফ অল যে ট্যাগটি নিলাম সেটা হলো ইনপুট টাইপ ট্যাগ নিলাম। এখানে ট্যাক্স আছে, এটা কন্ট্রোল এস দিয়ে ক্লিক করি তাহলে একটি এখানে বক্স ক্রিয়েট হয়ে গেছে ট্যাক্সের জন্য। দেন এখান থেকে যদি আমি টেক্সট থেকে কেটে এখানে ফাইল দিয়ে দিই এখান থেকে, তাহলে এখানে কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করে নিলাম। দেন এখানে একটি ট্যাগ হয়ে গেছে আমার সোর্স ফাইলের জন্য, এখানে ক্লিক করলাম আমাকে নিয়ে যাবে যেখানে একটি ফাইল আপনার সিলেক্ট করার জন্য আমার পিসিতে নিয়ে যাবে। তারপর এখানে নিচে যে ট্যাগটি নিব ইনপুট টাইপ ট্যাগ, আরেকটি ট্যাগ নিলাম, একটি একটি করে সবগুলো দেখাবো। এখানে আমি নিয়ে নিলাম ডেট, ডেট নিয়ে নিলাম, কন্ট্রোল এস দিয়ে এখান থেকে সেভ করলাম। তাহলে এখানে আমাকে ডেটের জন্য একটি ট্যাগ এখানে নতুন করে ক্রিয়েট হয়ে গেছে একটি বক্স। এখানে যদি আমি আজকের ডেটটিকে সিলেক্ট করে দিই তাহলে এখানে ডেট চলে আসলো। তারপর এখানে আরেকটি ট্যাগ এখানে নিতে পারি আমি, এখানে ইনপুট টাইপ নামে এখানে রাখতে পারি টাইম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। টাইমের জন্য এখানে আরেকটি বক্স ক্রিয়েট হয়ে গেল, এখান থেকে টাইমটাকে আমি সেট করে দিতে পারি। এখানে লোকাল যে টাইমটা রিয়েল টাইমটা এখানে চলে আসলো আমার। দেন এখানে আরেকটি ইনপুট টাইপ ট্যাগ নিব আমি, এখানে এই টাইপে রাখবো আপনার ডেট এবং টাইম দুইটি একসাথে রাখতে চাচ্ছি। এখানে ডেট টাইম লোকাল, তো এখানে কন্ট্রোল আর দিয়ে সেভ করে নিলাম। এখানে ডেট এবং টাইমের জন্য দুইটি একসাথে চলে আসলো। এখান থেকে আমি ক্লিক করি তাহলে আমার টাইম এবং ডেট দুটি একসাথে এখানে ডিসপ্লেতে শো করতেছে, যে লোকাল টাইমটি সেটি শো করতেছে। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুদের সাথে। তারপর এখানে ইনপুট টাইপ নিয়ে আরেকটা ট্যাগ নিলাম, এখান থেকে তাকে নাম্বার দিয়ে দেই, নাম্বার দেখো সেভ করে নিলাম। এখানে নাম্বারের জন্য একটি বক্স ক্রিয়েট হয়ে গেছে, যেমন তো এখানে ইনক্রিমেন্ট করতে পারি নাম্বার, এবার এখানে ডিক্রিমেন্ট করতে পারি নাম্বার, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুটোই করা যাবে নাম্বারের জন্য, হয়ে গেল। তারপর এখানে আরো কিছু ট্যাগ নিব, এখানে ইনপুট টাইপ নিয়ে আরেকটি ট্যাগ নিলাম, এই ট্যাগেতে রাখলাম এখানে রেঞ্জ, রেঞ্জ তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। রেঞ্জের জন্য এখানে একটি আপনার একটি রেঞ্জ ক্রিয়েট হয়ে গেল ওই যে রেঞ্জের জন্য। তারপর এখানে ইনপুট টাইপ নিয়ে নিলাম, দেওয়ার পর এখানে আপনার রেডিউস দিয়ে এখানে রেডিও দিয়ে দিলাম, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, একটি রেডিও এখানে আপনার ক্রিয়েট হয়ে গেছে এখানে। তারপর এখান থেকে যদি আমি আবার ইনপুট টাইপ আবার দিয়ে দেই, এখান থেকে স্যাক দিয়ে দেই, স্যাক বক্স কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে একটি স্যাক বক্স আপনার ক্রিয়েট হয়ে গেছে, এখানে একটি স্যাক বক্স ক্রিয়েট হয়ে গেছে, এটি রেডিউস, এটি একটি স্যাক বক্স। দেন এখানে আবার ইনপুট টাইপ যদি আমি দিয়ে দেই, এখান থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। পাসওয়ার্ডের জন্য এখানে আবার আরেকটি আপনার বক্স ক্রিয়েট হয়ে গেছে, যেখানে আপনার পাসওয়ার্ডগুলো হিডেন থাকবে, এখানে অনেকগুলো পাসওয়ার্ড আছে এগুলো সবগুলো এখানে হিডেন থাকবে, পাসওয়ার্ডের জন্য সেটি নিয়ে নিলাম। তারপর এখানে আবার ইনপুট টাইপ নিয়ে আরেকটি ট্যাগ নিয়ে নিলাম, এই ট্যাগের ভিতরে রাখলাম এখানে আপনার কালার, কালার রাখলাম, দেওয়ার পর এখানে যদি আমি কন্ট্রোল দেন এখানে কন্ট্রোল এস দিলাম, দৃশ্যটিকে আবার সেভ করে নিলাম, তাহলে এখানে একটি বক্স ক্রিয়েট হয়ে গেছে নিচে কালারের জন্য, যেমনটি এখানে একটি বক্স ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে আমি কালারগুলোকে চেঞ্জ করতে পারি, উপর থেকে কিছু এখান থেকে ডিলিট করে দেয় যেহেতু উপর থেকে চলে আসে, এটা ডিলিট করে দিলাম এখান থেকে। এখানে যে বক্সটি আমি ক্রিয়েট করছি কালারের জন্য, এখান থেকে আমি এটা কালার সিলেক্ট করতে পারি, যে কোনো ধরনের কালার এখানে দিতে পারি আমি, এটা কালারের জন্য এই ইনপুট টাইপ ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে। তারপর এখানে একটা ইনপুট টাইপ ট্যাগ নিব আমি, ইনপুট টাইপ আর একটি ট্যাগ নিব, এখানে চাইছি এই ট্যাগটাকে হিডেন করে রাখার জন্য, হিডেন এটা কিন্তু এই ট্যাগটি হিডেন হয়ে গেছে, ট্যাগটি কিন্তু এখানে নাই, এই ট্যাগটি হিডেন হয়ে গেছে। তারপর এখানে ইনপুট টাইপ আবার দিতে পারি, এখানে ইমেজ ট্যাক্স টিকেট এখানে দিতে পারি, কত ইমেজ
কন্ট্রোলার দিয়ে সেভ করলাম। এখানে সাবমিট ইমেজের জন্য এখানে একটি আইকন দেখতেছেন ইমেজের জন্য, এটি চলে আসলো। তারপর নিচের দিকে দিয়ে দিতে পারি আবার আপনার টেলিফোন নাম্বারের জন্য ইনপুট টাইপ টেল দিয়ে দিতে পারি। কন্ট্রোলার দিয়ে সেভ করলাম, টেলিফোনের জন্য এখানে একটি বক্স ক্রিয়েট হয়ে গেছে টেলিফোন নাম্বারের জন্য। দেন এখান থেকে আবার এই বক্সগুলো এখান থেকে কেটে দিই এগুলা। তারপর এখানে আবার দিতে পারি আমি কি বাটনের জন্য ইনপুট টাইপ বাটন, এখানে বাটনের জন্য একটি নিতে পারি ইনপুট টাইপ বাটন। এখানে একটি বাটন ক্রিয়েট হয়ে গেছে উপর থেকে, একটি বাটন, এটি একটি বাটন ক্রিয়েট হয়েছে এখন। তারপর এখানে এসে আবার দিতে পারি ইনপুট টাইপ সার্চের জন্য, সার্চের জন্য নিতে পারি এটাকে আবার কন্ট্রোলার দিয়ে সেভ করে নিলাম। একটি সার্চ এখানে ক্রিয়েট হয়ে গেছে, বক্স সার্চের জন্য একটি বক্স এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে আবার দিতে পারি কি উইকের জন্য ইনপুট টাইপ উইক, উইকের জন্য নিলাম ট্যাগ থেকে, এখানে কন্ট্রোলার ক্লিক করলাম। তারপর এখান থেকে চাইলে আমি উইক দিতে পারি, যে উইকের জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয় থাকে। দেন এখানে একটি ইনপুট টাইপ ট্যাগ নিলাম মান্থের জন্য, এখান দিতে পারি মান্থ দিয়ে দিতে পারি। কন্ট্রোলার দিয়ে সেট করলাম, এটি হলো মান্থের জন্য, এখানে ক্লিক করলাম এই মান্থ এখান থেকে সেট করে দিতে পারি। তারপর আরো কিছু ট্যাগ আছে এখানে, ইনপুট টাইপ এখানে ইউএল দিয়ে দিতে পারি, ইউআরএল দিয়ে দিতে পারি। কন্ট্রোলার দিয়ে সেভ করলাম, ইউএল এর জন্য এখানে একটি বক্স ক্রিয়েট হয়ে গেছে। দেন ইমেলের জন্য এখানে একটি বক্স ক্রিয়েট করতে পারি ইনপুট টাইপ, এখান থেকে ইমেলের জন্য নিয়ে নিতে পারি এটাকে। কন্ট্রোলার দিয়ে সেভ করলাম, এটি ইমেলের জন্য হয়ে গেল। তো বিশেষ করে